শিক্ষার্থী আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আল্লাহর রহমতে তোমরা নিশ্চয় সবাই ভালো আছো। কোভিড-19 এই সময়ে আমার ঘরে আমার স্কুল এই কার্যক্রমে বাংলাদেশব্যাপী যে কার্যক্রম শুরু হয়েছে, এই কার্যক্রম থেকে আমরাও এই কার্যক্রমের অন্তর্ভুক্ত হয়েছি। তাই এসো আমরা এই করোনাকালীন সময়ে ঘরে বসে আমাদের কাজগুলো, আমাদের লেখাপড়ার কাজগুলো আমরা সেরে নেই। তো যেহেতু তোমরা প্রথম বর্ষের শিক্ষার্থী, তোমাদের সাথে ইতিপূর্বে পরিচয় হয় নাই, তো আমি রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ শাহনাজ বেগম তোমাদের বাংলা প্রথম পত্রের একটা টপিকস আমি পড়ানো শুরু করব। তাই এসো আমরা পড়া শুরু করি। তো আমাদের ধারাবাহিকভাবে গদ্য, পদ্য এবং উপন্যাস, নাটক এই চারটি আমাদের পড়তে হবে। তো গদ্যের ভিতরে আমাদের কিছু পরিবর্তন এসেছে ইতিমধ্যে। তোমরা নিশ্চয়ই, যেহেতু অনেকে ফেসবুক, অনেকে মেসেঞ্জার এসব ব্যবহার করো, তোমাদের কাছে মেসেজ আসতেও পারে, অনেকে নাও জানতে পারো। তো তোমরা আজকে জেনে নাও যে আমাদের যে বিড়াল নামক যে প্রবন্ধটা ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, সেইখানে আমাদের বিড়ালটাকে ডিলিট করে দিয়ে আমাদের আনা হয়েছে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন এই লেখাটি। তো এই লেখাটি সম্পর্কে আমরা ইতিপূর্বে রাইটার সম্পর্কে জেনেছি, কিন্তু লেখাটি সম্পর্কে হয়তো আমরা জানি নাই। তো আজকে আমরা লেখাটির ভিতরে জানব লেখাটি আসলে কি, কেন আমাদের এই সময়ে এই বিষয়টা আনা হয়েছে, বিড়ালকে কেন আমাদের সরিয়ে দেওয়া হলো। তো আমরা পর্যায়ক্রমে বিস্তারিতভাবে সব কিছুই জানতে পারবো। তো এখন আমরা জানি যে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন কি, নিবেদন যে আসলে যারা নতুন লেখক হতে যাচ্ছে আমাদের তরুণরা, তাদের জন্য কি নিবেদন আমাদের থাকতে পারে, রাইটার আমাদের কি নিবেদন দিয়েছে। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথমে আমাদের জানতে হবে যে তার সময়কালটা কত। আমরা জানি বাংলা সাহিত্যের সময়কালকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। তো এখন আমরা বর্তমানে আধুনিক যুগে বসবাস করছি। তো আধুনিক যুগে আমাদের দেখা যাচ্ছে বঙ্কিমচন্দ্রের আমাদের সময়কাল আমরা পেয়েছি, সেটা হচ্ছে 1838 থেকে 1894 পর্যন্ত। তো এই সময়কালে তিনি বিভিন্ন রকম সাহিত্য রচনা করে গেছেন, তার সাহিত্যগুলো পড়লেই আমরা সে বিষয় সম্পর্কে জানতে পারবো। তো আজকে আমরা বাংলার নব্য লেখকদিগের প্রতি যে নিবেদন, সেই নিবেদনে কি আমরা শিখন ফল কী শিখবো এখান থেকে, সেই বিষয় সম্পর্কে আমরা বিশদভাবে এসে জেনে নিই। তো প্রথমেই আমরা শিখবো কি, সাহিত্য রচনা শিল্পগুণ বৃদ্ধি পাবার কৌশল সম্পর্কে জ্ঞান। আমাদের জ্ঞান আছে বলেই আমরা আজকে লেখাপড়া করতে পারছি এবং এই সাহিত্য বিষয়টির সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত, কারণ আমরা শিশু শ্রেণী থেকে একেবারে শিক্ষা জীবন যতদিন আমাদের চলে, এমনকি চাকরি জীবনে এবং আমাদের ব্যক্তিগত জীবনে সাহিত্যকে বাদ দিয়ে আমরা কখনোই চলতে পারি না। তো সাহিত্য রচনা শিল্পগুণ কী জিনিস? সাহিত্য হচ্ছে মানুষের মনের ভেতরের যে আবেগ, সেই আবেগটা প্রকাশ করার অনুভূতিটাই হচ্ছে এখানে সাহিত্য বলা হয়েছে। তো শিল্পগুণ কী জিনিস? যেটার প্রকাশ যতটা সুন্দর তার শিল্পগুণ ঠিক ততটা বেশি উন্নত। তো সাহিত্য রচনার শিল্পগুণ বৃদ্ধি করতে হবে বাংলার নতুন লেখকদের প্রতি আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবেদন প্রথমেই তিনি রেখেছেন যে সাহিত্য রচনার যে শিল্পগুণ বৃদ্ধি পাওয়ার কৌশল, এই সম্পর্কে জ্ঞান আমাদের অর্জন করতে হবে। শিল্পটা আসলে সাহিত্যটা আমাদের কতটা শিল্পগুণ সম্পন্ন আমরা করতে পারবো, আমাদের দক্ষতা আমাদের জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা এটা বিশদভাবে আলোচনা করতে পারি। তো লেখার ক্ষেত্রে দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে লেখার ক্ষেত্রে কোন কোন বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে, তা আমাদের আমরা বুঝতে পারবো এই বিষয়টি অনুধাবন করলে। তো লেখার ক্ষেত্রে কোন কোন বিষয়, যেমন আমি যদি এখন লিখি একটা করোনা নিয়ে কোনো বিষয়, তাহলে করোনা বিষয় নিয়ে যখন আমরা বলতে যাব, তখন করোনা কি, করোনা কেন হয়, কি কি করলে করোনা না হতে পারে আমাদের, বা করোনা থেকে পরিত্রাণ পাওয়ার আমাদের উপায়টা কি, করোনার কোনো টিকা আবিষ্কার হয়েছে, এই যে এইসব তথ্যগুলো আমাদের জানতে হবে, এবং করোনা হলে আমাদের কী কী উপসর্গ হতে পারে। তো এই যে বিষয় ভিত্তিক আমাদের, এই জন্য বলা হচ্ছে যে লেখার ক্ষেত্রে কোন কোন বিষয় আমরা নিয়ে আসবো, এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে। আমরা যে বিষয় নিয়ে লিখব সেই বিষয়ে আনুষঙ্গিক আলোচনাগুলো আমাদের এখানে আসবে। তারপরে তিন নম্বরে বলছে যশ বা খ্যাতির জন্য লেখা নয়। আমরা এখন যে যে কোনো যে অকেশনে থাকি না কেন, আমরা সবসময় চাই কী করতে, যে খুব দ্রুত আমরা খ্যাতি অর্জন করতে চাই। তো খ্যাতিটা খুব দ্রুত যখন আমরা পেয়ে যাই, তখন কিন্তু সেই খ্যাতিটা আমাদের জীবনে লাস্টিং করে না বা খুব দীর্ঘমেয়াদী হয় না। যেমন আমরা খরগোশ কচ্ছপের গল্প জানি, যে কচ্ছপ খুব দ্রুত সে দৌড়াতে, দ্রুত না দৌড়িয়ে খরগোশ আমাদের দৌড়াচ্ছে। তো কচ্ছপের, কচ্ছপ কী করেছে, সে ধীরে 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 গিয়েছে। তো পরিণতিতে দেখা গেছে কচ্ছপের গতি কিন্তু সে সচল রেখেছে, আর খরগোশ কী করেছে, খরগোশ ভাবছে যে আমি তো অনেকক্ষণ দৌড়াইছি, এখন আর আমার অত বেশি দৌড়ানো, এখন আমি একটু
জিরিয়ে নিই। তো এই যশ বা খ্যাতি আমাদের কি করতে হবে, আমাদের ভাবতে হবে, আমাদের জ্ঞানকে অনুধাবন করতে হবে, আমরা জ্ঞানকে যাতে ঠিক মতো বিস্তার লাভ করতে পারি, জ্ঞানটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় প্রকাশটা করতে পারি, সে ব্যাপারে আমাদের মাথায় চিন্তাটা রাখতে হবে। যশ বা খ্যাতির দিকে আমাদের তাকিয়ে নয়, আমাদের সমাজের উন্নয়ন হবে, আমাদের সাহিত্যের উন্নতি হবে, আমাদের মনুষ্যলোকের ভেতরে যে মনুষ্য বোধ, সে বোধগুলো যাতে উন্নতি হয়, এই দিকে আমাদের দৃষ্টি রেখে সাহিত্য রচনা করতে হবে। পরবর্তীতে 4 নম্বরে তিনি জানিয়েছেন যে লিখে মানব কল্যাণ সাধন হয় এমন সাহিত্য রচনা করতে অনুপ্রাণিত করতে হবে, যে মানুষের যাতে কল্যাণ হয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যে এই বিষয়টা যেন নিয়ে আমরা বেশি ভাবি, যে মানুষের মানব কল্যাণ, মানুষের কল্যাণ যেটা নিহিত হবে, ঠিক সেই বিষয়গুলো আমরা এখানে নিয়ে আসবো। 5 নম্বরে বলছে সাহিত্য অপ্রয়োজনীয় অলঙ্কারের প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। আমরা ইদানিং সময়ে আমরা দেখি কিংবা বিগত দিনে দেখি, আমাদের জ্ঞান আমাদের যাদের কম, আমরা কি করি অপ্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করি, আমাদের যেটা প্রয়োজন সে জায়গা তুলে গুলো থেকে আমরা বিচ্যুত হয়ে যাই, বা সেই জায়গাগুলোর আশেপাশে আমরা যেতে চাই না। তো আমাদের প্রয়োজনীয় যে জিনিসটা, যেমন আমাদের মৌলিক চাহিদা যেগুলো, সেগুলোর ভিতর থেকে আমরা কি করছি, মৌলিক চাহিদাটা বাদ দিয়ে সেই চাহিদার বাইরে অন্য কাজ করছি। যেমন আমাদের 3 বেলা ঠিক মতো খেতে হবে, মৌলিক চাহিদার মধ্যে আমাদের প্রথম এবং প্রধান, তো আমরা কি করছি খাবারটা আস্তে আস্তে কমা দিচ্ছি, কিন্তু আসলে আমাদের কমালে বিষয়টা কেমন হচ্ছে আর অ্যাপ্রোপ্রিয়েট ভাবে খেলে কেমন হচ্ছে। তো এইভাবে আমাদের লেখায় যে মানব কল্যাণ নিহিত হচ্ছে, সাধন হচ্ছে, তো সেই বিষয়টা আমাদের ভাবতে হবে যে মানব কল্যাণের কোন কোন দিকগুলো আমরা ভালো ভালো দিকগুলো এই লেখার ভিতরে তুলে নিয়ে আসতে পারছি, এই বিষয়টা আমাদের ভাবতে হবে। 5 নম্বরে বলছে সাহিত্য অপ্রয়োজনীয় সরি 6 নম্বরে বলছে মাতৃভাষায় সাহিত্য রচনা অনুপ্রাণিত হবে। তো মাতৃভাষা আমরা জানি যে মায়ের যে ভাষা সেটাই হচ্ছে মাতৃভাষা, যে বিশ্বের অন্য কোনো জায়গায় এই মাতৃভাষা নিয়ে যুদ্ধ করতে হয়নি, কিন্তু একমাত্র বাঙালি জাতি হচ্ছে ব্যতিক্রমী জাতি, যে ভাষার জন্য, নিজের মায়ের ভাষার জন্য জীবন দিয়েছিল। তো এটা কত সালে হয়েছিল, 1952 সালে আমরা এই মাতৃভাষার, এই 52 সালের 21শে ফেব্রুয়ারি এই দিনটাকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে চিহ্নিত হয়েছে, এর আগেও আমরা জেনেছি, এবং শহীদ দিবস হিসেবে। তো এই মাতৃভাষার প্রতি আমাদের যে মমত্ববোধ, যে শ্রদ্ধাবোধ, এই বোধটা যেন আমাদের ভেতর থেকে না যায়, মাতৃভাষাকে যেন আমরা ভালোবাসি। আমাদের মাইকেল মধুসূদন দত্ত কী করেছিলেন, তিনি যশ খ্যাতি পাওয়ার জন্য দেশের বাইরে গিয়েছিলেন, এবং ওখানে গিয়ে ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করে তিনি যখন দেখলেন যে না, এখানে আমার সেইভাবে যশ খ্যাতি অর্জন করতে পারছি না, সেক্ষেত্রে তিনি কী করলেন, ওই দেশ থেকে ফিরে এসে আবার নিজের দেশে আসলেন, এবং দেশে এসে দেশীয় ভাষায় সাহিত্য রচনা করে তিনি অনেক বেশি জনপ্রিয় হয়ে গেলেন। তো এই যে বিষয়গুলো আমরা কী করছি, যে মাতৃভাষাকে উপেক্ষা করে আমরা অন্য কোনো ভাষায় সাহিত্য রচনা করতে যাচ্ছি, তো এটার প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধাবোধ থাকতে হবে, এবং এ বিষয়ে সাহিত্য রচনায় আমাদের অন্যকে অনুপ্রাণিত, অন্যরা যাতে আমাদের সাহিত্য পড়ে অনুপ্রাণিত হয়, এবং আমাদের ভাষার প্রতি যেন তারা শ্রদ্ধা দেখায় কিংবা আমাদের ভাষার প্রতি আকৃষ্ট হয়, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। 7 নম্বরে আমরা দেখছি সাহিত্য রচনায় সহজ সরল ভাষা ব্যবহার করতে হবে। আমরা যখন শিশুদের পাঠ দান করি তখন তাদের ভুলগুলো আগে ধরে দিই, তো আমাদের সেটা না করে আগে কী করতে হবে, তাদেরকে সহজ সাবলীলভাবে সেই বিষয়টা বুঝিয়ে দিতে হবে, তার মতো করে, আমার মতো করে নয়, তার মতো করে বুঝিয়ে দিলে সে কিন্তু খুব সহজেই বিষয়টা আনন্দের সাথে গ্রহণ করবে, এবং এই আনন্দটাই তার জীবনে এক সময় দেখা যাবে যে সে আনন্দে, মানে দায়িত্ববোধ থেকে নয়, সে আনন্দবোধ থেকেই, আনন্দবোধটাকে সে দায়িত্বের ঊর্ধ্বে নিয়ে লেখাপড়া করছে। তো 8 নম্বরে আমরা বলছি যে কারো লেখা অনুকরণ করে সাহিত্য সৃষ্টিতে অনুৎসাহিত করা, যে একজনের লেখা আমি নিয়ে এসে ওভাবে কপি করে আমার নাম দিয়ে চালাই দিলাম, হয়তো কিছু নাম এদিক ওদিক করলাম, তারপরে চালাই দিলাম, তো এই বিষয়গুলো যেন আমরা না বলে আমাদের সুস্থ মস্তিষ্কে আমরা সুন্দর একটা চিন্তা দিয়ে, সুন্দর শিল্পগুণ দিয়ে আমরা যেন লেখাগুলো প্রকাশ করতে পারি। পরবর্তীতে আছে রচনায় অবান্তর বা অসত্য কিছু লেখা থেকে বিরত থাকা। তো আমি যে বিষয়টা লিখবো, আমাদের তরুণ প্রজন্মের প্রতি নিবেদন হয়েছে যে আমাদের তরুণ প্রজন্ম যে বিষয়টা নিয়ে লিখবে সেটা থেকে যেন কী করে রচনায় অবান্তর বা অসত্য কোনো তথ্য আমাদের টপিক্সের ভিতরে আমরা না নিয়ে আসি। সেটা কেমন, যেমন আমরা দেখা যায় যে হয়তো আমাদের 10 পাতা বা 5 পাতা বা 10 পাতা হয়েছে আমাদের লেখাটা, তো সেক্ষেত্রে কী করছি আমরা, যে আমরা আরও একটু বাড়াতে চাই, আরও একটু বাড়াতে চাই, তো সেক্ষেত্রে দেখা দেখতে হবে আমাদের যে আমাদের অবান্তর বিষয় আসছে নাকি, বিষয়ের সাথে সামঞ্জস্য আছে কি না, এইটা খেয়াল রেখে আমরা যেন এই বিষয়টাকে, বিষয়গুলোকে
আলোকপাত বিষয়গুলো আলোকপাত করি এবং লেখার প্রতি আমাদের এই শ্রদ্ধা, এই নিয়মগুলোর প্রতি শ্রদ্ধা রেখে আমরা যেন যে কোনো লেখা লিখে থাকি। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য, এবং তোমাদের পরবর্তীতে যে আমরা ক্লাসগুলো নিব, দেখা যাবে যে আমরা পর্যায়ক্রমে আমাদের আরও কিছু পরিবর্তন এসেছে, গল্প, কবিতায়, নাটক এবং উপন্যাসটা আমাদের যেভাবে ছিল ওভাবেই আছে। তো আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলোতে অংশগ্রহণ করার, যাতে আমাদের বিষয়গুলো আমরা ঘরে বসে, আমাদের কাছে এখন মনে হচ্ছে যে হয়তো বা কী হবে, স্কুল খুলে যদি কলেজ খুলে যদি আমাদের ক্লাস শুরু হয়ে যায় সেক্ষেত্রে আমরা কীভাবে প্রিপারেশন নিব। তো আমাদের ভয় পাওয়ার কিছুই নেই, কারণ সারা বিশ্বব্যাপী যে সমস্যা সৃষ্টি হয়েছে এই সমস্যা থেকে আমরা সবাই উত্তরণ পেতে চাই। তো আমরা সৃষ্টিকর্তার কাছে সকলেই দোয়া চাইবো এবং আমরা যাতে ভালো থাকি, যে দিক নির্দেশনাগুলো সরকার কর্তৃক যে দিক নির্দেশনাগুলো আমাদের দেওয়া হয়েছে এগুলো যাতে আমরা পালন করি, আমরা পালন করব এবং ঘরে বসে লেখাপড়ার কাজগুলো আমরা চালিয়ে যাব, আর আমরা সময় অনুযায়ী আমাদের কাজগুলো করব। কারণ আমাদের স্কুল যখন খোলা থাকে আমরা পর্যায়ক্রমে কাজগুলো আমরা আমাদের ঠিক সাজিয়ে নিই, তো আমরা ঘরেও যখন বসে আছি আমার মনে হয় এই যে যাওয়া আসা নিয়ে আমাদের যে সময়টা ব্যয় হচ্ছে এই সময়টা আমরা মনে হয় ঘরের ভিতরে আরও নতুন কোনো কাজ সাথে অ্যাড করে, যে আমরা যে বইটা হয়তো 5টা বই পড়তাম সেক্ষেত্রে আমরা পাশাপাশি আউট নলেজের কিছু বই পড়ার ব্যাপারে নিজেকে উৎসাহিত করতে পারি, এবং এই উৎসাহ নেবার জন্য বা উৎসাহ দেবার জন্য আমাদের যার সাথে কথা বলা দরকার, আমাদের হাতে যেহেতু মোবাইল আছে এখন, মোবাইল মানে আমাদের হাতে বিশ্বটাকে আমরা হাতের মুঠোয় নিয়ে আসি, তো এই হাতের মুঠোয় নিয়ে আমরা যাতে অবহেলায় অসম মানে সময়টাকে না নষ্ট না করে দেই, আমরা যাতে সময়ের সুষ্ঠু ব্যবহার করতে পারি। কারণ আমাদের ধর্মে আছে যে প্রতিটা সময়ের হিসাব কিন্তু আমাদের দিতে হবে, তো আমরা সময়টা প্রপার ইউটিলাইজ করি। আর পরবর্তীতে আমরা আবারও ক্লাসে তোমাদের সাথে আমাদের দেখা হবে, তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ।